করোনা দ্বিতীয় ঢেউ ছো বলে বেড়ে চলছে মৃত্যু গত একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যু সর্বাত্মক লকডাউন আরো এক সপ্তাহ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নাশকতার মামলায় 7 দিনের রিমান্ডে হেফাজত নেতা মামুনুল জিজ্ঞাসাবাদ হবে রিসোর্ট কাণ্ড সহ নানা বিষয়ে মামলা তুলে নিয়ে মুক্তির দাবি ফকরুলের চট্টগ্রামে যুবলীগ নেতা ও এমপি নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব চাঁদা আদায়ের জন্য টার্গেট ব্যবসায়ী ও ঠিকাদার সংঘবদ্ধ চকের 6 সদস্য আটক এবং বছর না ঘুরতে ফের পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা নিরাপদ পানি নিশ্চিত না করে 13 বছরে 14 বার দাম বাড়ানোর উদ্যোগে ক্ষোভ দেখছিলেন শিরোনাম প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহমুদা মনি দেশে করোনা দ্বিতীয় ঢেউ বলে বেড়ে চলেছে মৃত্যু সবশেষ গত একদিনে মারা গেছে সর্বোচ্চ 112 জন শনাক্ত হয়েছে 4271 জন এদিকে মহাখালীতে দেশের সবচেয়ে বড় কোভিড বিশেষায়িত ডিএনসিসি কোভিড 19 হাসপাতালে সোমবার থেকে শুরু হয়েছে রোগী ভর্তি করোনার দ্বিতীয় ঢেউয়ের ছোবল দিনে দিনে প্রকট হচ্ছে ক্রমেই বাড়ছে কোভিড আক্রান্ত আর মৃতের সংখ্যা অধিদপ্তরের সবশেষ হিসেব বলছে 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্তে প্রাণ হারিয়েছে 112 জন যা এ পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যু আর আক্রান্ত 4271 জন যদিও এদিন কমেছে শনাক্তের হার শনিবার শনাক্তের হার ছিল 19% বেশি রোববার সেই হার 17.68% যেখানে আক্রান্ত 24,152 জনের নমুনা পরীক্ষা করা হয় এদিকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজধানীর হাসপাতালগুলোতে রোববার সকাল 8টা থেকেই রোগী ভর্তি শুরু হয় দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতালে প্রথম দিনে জরুরি বিভাগে 50টি বেড আর আইসিইউ 50টি বেড সহ মোট 250 বেড নিয়ে যাত্রা শুরু হয় ডিএনসিসি কোভিড হাসপাতালে আমরা কেবল শুরু করেছি তো আমরা 250 বেড দিয়ে শুরু করেছি কালকে বলেছি আমরা যে আজকে আমরা 50 বেডের আইসিইউ 50 বেডের ইমার্জেন্সি আর 150 বেড হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল রুম সেগুলি দিয়ে আমরা শুরু করেছি ইনশাআল্লাহ আমরা এটা প্রতিদিনই আমরা আমাদের সক্ষমতাগুলো বাড়াবো পর্যায়ক্রমে এই এপ্রিলেই পুরুদমে চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা দেশের সাম্প্রতিক সময়ে করোনায় সংক্রমিতদের মধ্যে 72% ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগে আক্রান্তরা করোনায় সংক্রমিত হলে শারীরিক জটিলতা যেমন বাড়ে তেমনি মৃত্যু ঝুঁকিও কয়েক গুণ বেশি আর তা বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ রোধে দ্রুত এই রোগীদের টিকার আওতায় আনতে হবে পাশাপাশি করোনার জটিলতা দেখা দিলে ঘরে না বসে চিকিৎসা নিতে হবে হাসপাতালে রাশেদ বাপির রিপোর্ট ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া করোনা আক্রান্তের পর টানা 7 দিন চিকিৎসা চলছিল বাসাতেই তবে হঠাৎ করেই বেড়ে যায় রক্তচাপ অবশেষে কোনো উপায় না পেয়ে স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুটে আসেন নাজিমউদ্দিন প্রাথমিকভাবে অক্সিজেন দেয়ায় মেলে কিছুটা স্বস্তিও একই অবস্থা 55 বছর বয়সী ফারজানা চৌধুরীর ক্ষেত্রেও আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী হওয়ায় করোনায় আক্রান্তের পর থেকেই জটিলতা অনেক বেশি ডায়াবেটিসের সমস্যা আছে হাই প্রেশার আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড 19 সম্পর্কিত টেলিহেলথ সেন্টারের তথ্য বলছে চলতি মাসে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 36% উচ্চ রক্তচাপ এবং 36% ডায়াবেটিসে ভুগছিলেন এছাড়া অ্যাজমায় 12% হার্টের সমস্যায় 4% ও কিডনির সমস্যায় আক্রান্ত 3% করোনা রোগী একই প্রতিষ্ঠানের গত বছরের জুলাই ও আগস্ট মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায় ওই সময়ে যাদের করোনায় মৃত্যু হয় তাদের 66%-ই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো কোমরবিডিটি ছিল ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্ট্রোকের রোগী হার্টের রোগী তাদেরকে মধ্যে সংক্রমণের ঝুঁকিটা বেশি তাই এসব রোগে আক্রান্তদের যত দ্রুত সম্ভব টিকার আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের তারা কিন্তু অবশ্যই টিকা নিতে পারবেন এবং টিকা তারা নেবেন তারা যদি করোনায় আক্রান্ত হন তাদের জন্য কিন্তু সবচেয়ে জরুরি হাসপাতালে ভর্তি হওয়া দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগীদের বাসায় থেকেই সাধ্যমতো শারীরিক ব্যায়াম করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা অতিরিক্ত ভয় আতঙ্ক দুশ্চিন্তা প্রভাব ফেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় আর তাই করোনার বাস্তবতা মেনে নিয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ বিশেষজ্ঞদের পাশাপাশি বিকল্প নেই সর্বোচ্চ সতর্ক থেকে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ে 28 এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে
তবে ঈদের আগে এই বিধিনিষেধ শিথিল হতে পারে। এদিকে চলমান লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানী যেন ফিরেছে আগের চেহারায়। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনে চলছে পুরো দমে, যেখানে সেখানে জমছে আড্ডাও। ফারুক ভাই রবিনকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। গেল তিন দিন করোনায় মৃত্যু ছাড়িয়েছে 100, আক্রান্ত হাজার হাজার। এই যখন অবস্থা, তখন সোমবার সকাল থেকেই গুঞ্জন ছিল লকডাউন কি বাড়ছে। অবশেষে সিদ্ধান্ত এলো আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন। সোমবার দুপুরে মন্ত্রী পরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনলাইন বৈঠক। সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক, IEDCR এর পরিচালক ও IGP। পরে দুপুরে প্রধান তথ্য কর্মকর্তা জানান চূড়ান্ত সিদ্ধান্ত। সবার মতামতের প্রেক্ষিতে আগামী আরও এক সপ্তাহ এটি বৃদ্ধি করার জন্য একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 12 এপ্রিল প্রজ্ঞাপনে যে বিধিনিষেধগুলো ছিল ওটা আরও এক সপ্তাহ বলবৎ থাকবে। একই রকম তথ্য নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীও। 22 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত সেটি বর্ধিত করার মানে সিদ্ধান্ত হয়েছে। এটি এখন সামারি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে, স্বাক্ষর করলে এটা আমরা প্রজ্ঞাপন আকারে ক্যাবিনেটে প্রজ্ঞাপন আকারে দেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান ঈদের আগে শিথিল করা হতে পারে লকডাউন। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য। যদিও চলমান সর্বাত্মক লকডাউনের ষষ্ঠ দিনেই অনেকটাই শৈথল্য দেখা গেছে মানুষের মাঝে, রাজধানী ফিরেছে স্বাভাবিক রূপে এমনটা বললেও ভুল বলা হবে না। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলছে। আমাকে তো যাইতে হবে অফিস খোলা, বেসরকারিতে চাকরি করি, আমি নিষেধ করেছিলাম যে 3 জন মানুষ না নাও। ধরেন যে কেউই কোনো সাপোর্ট দিল না, কাউকে হয়তো হাসপাতালে যেতে হবে, কাউকে হয়তো বিশেষ কোনো প্রয়োজনে যেতে হবে। বিভিন্ন মিথ্যা কথাবার্তা বলে বলে যে আমার অনেকে আইডি কার্ড দেখাতে পারে না, শুধুমাত্র জাস্ট বলে যে আমি অমুক জায়গা থেকে আসতেছি, ডাইরেক্ট কোনো ডকুমেন্ট দেখাতে পারে না। পথে ঘাটে এত মানুষের কারণে হয়তো হাল ছেড়ে দিয়েছেন পুলিশ সদস্যরাও, তাই চেকপোস্ট থাকলেও পুলিশ নেই এমন দৃশ্য দেখা গেছে রাজধানীতে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নাশকতা মামলায় 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে। 2020 সালে করা মামলার এজাহারে বলা হয় আমলরত অবস্থায় বাদীকে মারধর ও তার কাছে থাকা টাকা ও ডলার কেড়ে নেওয়া হয়। রাষ্ট্রপক্ষ বলছে এই মামলায় অন্য আসামিদের খুঁজে বের করতেই এই রিমান্ড। নিরাপত্তার কারণে রিমান্ড চলাকালীন ডিবি কার্যালয়ে থাকবেন তিনি। থানা পুলিশ ডিবিতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে। গত বছরের নাশকতার এক মামলায় রোববার গ্রেফতারের পর সোমবার সকালে হেফাজত নেতা মামুনুলকে হাজির করা হয় আদালতে। এজন্য আদালত জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বেলা 11:30টার দিকে মামুনুলকে তোলা হয় আদালতে। এরপর শুরু হয় 7 দিনের রিমান্ড চেয়ে করা পুলিশের আবেদনের শুনানি। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান নাশকতায় আর কে কে জড়িত সেটি জানার জন্যই এ রিমান্ড। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং বাদীকে মারধর করা হয়েছে এবং তার কাছ থেকে টাকা এবং ডলার ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় আরও কারা কারা সম্পৃক্ত আছে, জড়িত আছে এবং যে পলাতক আসামি যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, শনাক্ত করতে হবে, এই জন্যই জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পুলিশ হেফাজতে ইবাদতের উপযোগী জায়গায় রাখতে বিচারকের কাছে আবেদন জানান মামুনুল। আদালত বলেন ইবাদতের বিঘ্ন ঘটবে না এমন জায়গাতেই রাখা হবে। এরপর রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন মামুনুলের আইনজীবীরা। আদালত দুটি আবেদনই খারিজ করে দেন। 1 বছর আগে তাকে গ্রেপ্তার করেন নাই কেন? এবং গতকাল গ্রেপ্তারের পরে যে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সেই জিজ্ঞাসাবাদেরও কোনো রিপোর্ট এখানে ছিল না। রোববার দুপুর 1:45 দিকে মোহাম্মদপুরের জামিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুল হককে। গ্রেফতারের পর তাকে 2 দফা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হওয়া 3টি মামলাসহ 1 ডজনেরও বেশি মামলা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলামের আরও 30 থেকে 35 নেতা নজরদারিতে রয়েছে পুলিশের। গেল 1 সপ্তাহে মামুনুল হক সহ সংগঠনটির 9 নেতাকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। তালিকায় থাকা সবাইকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। থানা এবং গোয়েন্দা পুলিশ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করবে মামুনুলকে। বুলু রেজার রিপোর্ট।
গেল এক সপ্তাহে হেফাজতে ইসলামের নয়জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মুফতি শরীফুল্লাহ, সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, ঢাকা মহানগর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ, ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। একমাত্র মামুনুল হক বাদে সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে 2013 সালের শাপলা চত্বরের সহিংসতার মামলায়। গত মাসে মোদি বিরোধী সহিংসতার পর হেফাজতের কেন্দ্রীয় নেতাদের একটি তালিকা তৈরি করে পুলিশ। তালিকায় থাকা অন্তত 30 জন নজরদারিতে আছেন। পুলিশ বলছে প্রকৃত উস্কানিদাতাদের গ্রেফতারের আওতায় আনতে সতর্কতার নীতি অবলম্বন করছেন তারা। অবশ্যই আমরা খুব সতর্কতা অবলম্বন করছি, এরকম যে প্রকৃতপক্ষে যারা ইন্ধনদাতা এবং যারা উস্কানিদাতা তাদেরকে আমরা আইনামলে আনবো, গ্রেফতার করব। এদিকে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে মামুনুল হককে। 7 দিন মোহাম্মদপুর থানায় একটা মামলায় রিমান্ডে আছে, তো রিমান্ডে সেখানে যেহেতু আমাদের ডিএমপির ভিতরে সেখানে ডিবি সহ আইও একই সাথে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করছে, যেহেতু আমাদের এখানেই আছে। রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার তালিকায় যোগ হতে পারেন আরও হেফাজত নেতার নাম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অবিলম্বে হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তুলে নিয়ে তাদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় 26 মার্চের সংঘাতের দায় হেফাজতের একার নয় মন্তব্য করে বলেন, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণে শান্তিপূর্ণ কর্মসূচি সংঘাতে রূপ নেয়। সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। লকডাউনের নামে ক্র্যাকডাউন চালে বিএনপি নেতাকর্মী সহ ধর্মীয় নেতাদের আটক করা হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এই লকডাউনের সুযোগ নিয়ে আমি এর আগেও বলেছি যে ক্র্যাকডাউন করা হয়েছে, সেই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে আজকে একদিকে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, যা ইতিমধ্যেই প্রায় 300 পার হয়ে গেছে। অন্যদিকে ধর্মীয় নেতা যারা আছেন এবং যারা আলেম উলামা আছেন তাদেরকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে এই সমস্ত মামলা মোকদ্দমা তুলে ফেলা হোক, ধর্মীয় যারা নেতা আছেন, আলেম উলামা আছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করা হোক। সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। বৈঠক শেষে মন্তব্য করতে রাজি হননি তারা, তবে এটি হেফাজত নেতাদের সৌজন্য সাক্ষাৎ ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে ফেসবুক লাইভে এসে গ্রেপ্তার বন্ধে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবু নগরী। যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেফতারের পরদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান হেফাজতের মহাসচিব সহ 10 জন নেতা। প্রায় 1.25 ঘন্টা বৈঠক শেষে বের হয়ে এসে গণমাধ্যমকে অনেকটা এড়িয়ে তড়িঘড়ি গাড়িতে উঠে চলে যান তারা। এদিকে প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সৌজন্য সাক্ষাতে এসেছিলেন তারা। বলা হয়েছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার হয়েছে। আমরা তাকে বলছি যে যাদের তথ্য প্রমাণ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করছি, সেই জন্য তারা বলছিল যা মানে অ্যারেস্ট না হয় এইগুলি কথা বলছে। এমনি কোনো মিটিং ছিল না, হঠাৎ করে আসছে, আমার সঙ্গে কোনো শিডিউল মিটিং ছিল না। এদিকে সোমবার রাতে ফেসবুক লাইভে আসেন সংগঠনটির আমির জুনায়েদ বাবু নগরী। গ্রেফতার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই দরবাঘর, এই গ্রেফতারি হাইরানি, মিথ্যা মামলা বন্ধ করুন। নৈরাজ্য, অশান্তি, সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা চাই না। কোনো সংঘাতে যাবেন না, কোনো বাংসুর জ্বলাও ফুরাও করবেন না। হেফাজত ইসলাম বাংসুর আর জ্বলাও ফুরাওকে বিশ্বাস করে না। সরকারের কঠোর অবস্থানের কারণে সমঝোতার চেষ্টা হিসেবেই মন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছে বলে জানায় হেফাজতের একটি সূত্র। আবারও পানির দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ঢাকা ওয়াসা। গত বছর মার্চে 40% দাম বাড়িয়েছিল সংস্থাটি। ওয়াসা বলছে কমিটির অনুমোদনের পর ওয়াসার আইন অনুযায়ী নির্ধারিত সময়ে 5% হারে পানির দাম বাড়ানো হবে। ভোক্তারা বলছেন সুপেয় পানি নিশ্চিত না করে ওয়াসার দাম বাড়ানো স্বেচ্ছাচারিতা। বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক বছরে ওয়াসা অত্যাচারী ও জবরদস্তিমূলক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট।
ঢাকার উত্তর জুরাইন। বছরে কোন সময় ওয়াসার পানি সরবরাহ ঠিক থাকে তা নিজেই জানেন না এই এলাকার গ্রাহকরা। ময়লা দুর্গন্ধযুক্ত পানি হওয়ায় কখনোই পানযোগ্য নয় এই এলাকার পানি। গন্ধ মানে বলা বাহুল্য, আমি 5 বছর যাবত ওয়াসার পানি আমরা খাই না। গত বছর করোনার মহামারীর সময় দাম বাড়ানোর 1 বছরের মাথায় আরেক দফা পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা। বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির মূল্য 14.46 টাকা, 5% মূল্য বাড়ানো হলে দাম হবে 15.18 টাকা। বাণিজ্যিক ক্ষেত্রে প্রতি 1000 লিটার পানির বর্তমান মূল্য 40 টাকা, সেটি বেড়ে হবে 42 টাকা। ওসব পানি খাওয়া যায় না, গন্ধ, তেল পানি দাম বাড়াইবো কেন? আপনি 1 টাকা নেবেন, আপনি 50% জিনিসও দিচ্ছেন না, সেটা তো অযুক্তি কথা। ওয়াসার দাবি, আইন অনুযায়ী মূল্যস্ফীতি সমন্বয় করতে 5% দাম বাড়ানো হবে। এইটা ওই যে অ্যাডজাস্টমেন্ট যেটা 5%, সেটা তো মানে সময় মতো করা হবে। আমরা যেটা প্রত্যেক বছরই একটা মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় করি 5%, সেটার কথা আসতে পারে, এখন এরকম কোনো সিদ্ধান্ত নাই। যদিও বিশেষজ্ঞরা বলছেন সেবার মানের কোনো উন্নতি না হলেও আইনের অপব্যবহার করে দাম বাড়ানো ভোক্তার উপর ওয়াসার অত্যাচার। ওয়াসা যে পরিমাণ ব্যয় করে, যে টাকা ব্যয় করে, তার তো দুর্নীতি তো আছেই, কিন্তু সে কোনো নাগরিক সুবিধা সুষ্ঠুভাবে সে দিতে পারে না। টিআইবির এক রিপোর্ট বলছে রাজধানীর 91% মানুষকেই পানি ফুটিয়ে পান করতে হয়। এমন বাস্তবতায় পানির বর্ধিত মূল্য কার্যকর হলে গত 13 বছরে 14 বার পানির দাম বাড়ানোর ঘটনা ঘটবে ঢাকা ওয়াসায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কখনো যুবলীগ নেতা আবার কখনো স্থানীয় এমপির নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, তারপর ব্যবসায়ী ও ঠিকাদারদের টার্গেট করে আদায় করে চাঁদা। চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক ঠিকাদারের কাছ থেকে যুবলীগ নেতার নামে চাঁদাবাজির সময় হাতে নাতে সংঘবদ্ধ চক্রের 6 সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এদের বেশিরভাগই সাজাপ্রাপ্ত আসামি। শফিকুল আলমের রিপোর্ট। আসলে বুঝবা তাইলে আমন্ত্রণ নিয়ে নিলাম নিচ থেকে, বাকি বাকিটা অফিসে আসো, নাইলে তুমি ভালো জানো। ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে ঠিকাদারের কাছে মুঠোফোনে এভাবে চাঁদা দাবি করত আটক দলনেতা শাহিন। তার নেতৃত্বে ছিল সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ। সোমবার সকালে নগরীর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে এসে যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপুর নামে ঠিকাদার বশিরের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। এ সময় খবর পেয়ে হাতনাতে 6 চাঁদাবাজকে আটক করে পুলিশ। এর আগে চাঁদা না পেয়ে চক্রটি হামলা চালিয়েছে বলে জানান এই ঠিকাদার। আমাকে বিদ্যুৎ ভবন আসতে বলে চাঁদা নেওয়ার জন্য তারা 2 লাখ টাকা দাবি করে, আমি 40,000 টাকা বলছি, তারা আমাকে এটা রাজি না হওয়ায় আমাকে উপরে চড়াও হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে চাঁদাবাজের নানা অভিনব সব কৌশল। এদের পেছনে কারিগরদের খুঁজে বের করার কথা জানান পুলিশ। তারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে, তাদের বিভিন্ন নেতাদের নাম ব্যবহার করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে এই বিদ্যুৎ অফিসে। মামলা প্রক্রিয়াধীন, তো আমাদের তদন্ত চলমান, আমরা আশা করি আরও অনেক কিছু এটা বের করতে পারবো, তাদের নামে কার নামে কতটা মামলা আছে। আটকদের মধ্যে তৌহিদ সহ অনেকে সাজাপ্রাপ্ত আসামি, আবার কেউ কেউ মাদকাসক্ত। এ ঘটনায় চাঁদাবাজির মামলা হয়েছে ডবলমুরিং থানায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কানাডার বিভিন্ন শহরে কঠোর বিধিনিষেধ আরোপের পরও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে, এতে করে বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় অন্টারিওতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে কুইবেকে চলছে কারফিউ, এছাড়া অন্যান্য কয়েকটি প্রদেশে জারি রয়েছে লকডাউন। কানাডা থেকে বিস্তারিত শরীফ ইকবাল চৌধুরীর রিপোর্টে। কঠোর বিধিনিষেধের পরও কানাডায় প্রতিদিন 7 থেকে 8 হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দৈনিক মৃত্যুর সংখ্যা গড়ে 30-এর উপরে। এ অবস্থায় 1 লাখ প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অন্টারিও প্রদেশের টরন্টো, রাজধানী অটোয়া সহ প্রতিটি শহরে লকডাউন চলছিল। তবুও প্রতিদিনের মৃত্যু আক্রান্তের হার দিন দিন বেড়েই চলায় নতুন করে জারি করা হয়েছে হোম স্টে অর্ডার। খুবই চিন্তিত, কারণ এখন পর্যন্ত ভ্যাকসিনেটেড হতে পারি নাই এবং কখন পাবো সেটাও জানা নেই। আশা করি টিকা যখন অ্যাভেলেবল হয়ে যাবে, সবাই পেয়ে যাব, তখন এই কঠিন অবস্থা থেকে আমরা হয়তো মুক্তি পাবো। হেলথ কেয়ার এর জন্য বা গ্রোসারিজ বা কোনো রিকোয়ার্ড ওয়ার্ক এর জন্য যাওয়া যাবে, বাট এছাড়া কোনো মেইন কারণের জন্য যাওয়া যাবে না। কুইবেক প্রদেশের 4টি শহরে চলছে লকডাউন ও বাংলাদেশি অধ্যুষিত মন্ট্রিয়াল শহরে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। এছাড়া ভ্যাঙ্কুভার, ক্যালগেরি, এডমন্টন, ম্যানিটোবা সহ প্রায় প্রতিটি শহরেই করোনার থাবা তীব্রতর হয়েছে।
এদিকে অনেক প্রবাসী বাংলাদেশি ভ্যাকসিন না দিতে পেরে উদ্বেগের মধ্যে রয়েছেন, কারণ দেশটিতে দেখা দিয়েছে ভ্যাকসিন সংকট। প্রতিটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে কানাডা সরকার চুক্তি করে এ সংকট মোকাবেলা করার চেষ্টা চালাচ্ছে। আজ পর্যন্ত এই কানাডায় মৃত্যু হয়েছে প্রায় 23,500 জন। এই মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। কানাডা সরকারের বৃহৎ এই দেশ, এই কানাডা মাত্র প্রায় 4 কোটি লোকসংখ্যার জনসংখ্যার এই দেশ, এই দেশে একটি মৃত্যু কোনোভাবেই কাম্য নয় এই সরকার প্রধানের। আর যাতে মৃত্যু না হয় একটি নাগরিকের, সকলেই যাতে সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারে এই কানাডার বুকে। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা। করোনার কারণে এবার সৌদি আরবে জমছে না প্রবাসী বাংলাদেশিদের ইফতার ও মিলন মেলা। রেস্টুরেন্টগুলোতে আগে রোজা 30 দিনে নানান আয়োজন হতো, এবার তো একেবারেই ফাঁকা। এতে লোকসানে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন হোটেলগুলো। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। রমজানের ইফতারি যে আয়োজন হয় সেটি কিন্তু একটি আনন্দঘন পরিবেশে হয়। গত বছর কিন্তু পুরোপুরি লকডাউন থাকার কারণে সেটি কোনোভাবে সম্ভব হয়নি। ব্যবসায়ী কিন্তু প্রত্যাশা করছিলেন যে এবারে রমজানে হয়তো তাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু কোনো রকম তারা কাটিয়ে উঠবেন। যে সমস্ত ব্যবসায়ীরা আছে যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন, তাহলে এই রমজান উপলক্ষে তাদের যে চাওয়া ছিল সেটা কিন্তু কোনোভাবে পূরণ হচ্ছে না। এই সৌদি আরবে বিভিন্ন ধরনের সংগঠন, যারা বাংলাদেশি কমিউনিটি, তারা কিন্তু বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে এক ধরনের ইফতার পার্টির আয়োজন করত, যেখানে প্রায় শত শত লোক প্রতিদিন কিন্তু ইফতারের যে আয়োজন সে আয়োজনে অংশ নিতেন। যেই সংস্কৃতিটা ছিল এটা কিন্তু এই বছর হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন যে আসলে করোনার যেই বিস্তার সেটি কিন্তু কমে যাবে এবং ব্যবসা বাণিজ্য সবকিছুতে আগের মতো স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে প্রয়াস, সেই প্রয়াসটি হয়তো অব্যাহত থাকবে, এমনটাই চাওয়া এখান থাকা প্রবাসীদের। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। করোনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ইফতারির বাজারে লেগে আছে ভিড়। বিধিনিষেধ থাকায় দুবাইতে বড় কোনো আয়োজন চোখে না পড়লেও একসাথে বসে ইফতার করার আমেজ ধরে রেখেছে প্রবাসী বাংলাদেশি সহ ধর্মপ্রাণ মুসলমানরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে COVID-19 তাণ্ডব অব্যাহত থাকার পরও বাংলাদেশে অধ্যুষিত এলাকায় রকমারি ইফতার আয়োজন থেমে নেই। দুবাইতে প্রতিদিন মুখরোচক ইফতার বানিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে চলেছেন দোকানিরা। কেউ রেস্টুরেন্টে বসে, আবার কেউ ঘরে নিয়ে গিয়ে রকমারি ইফতারির স্বাদ নিচ্ছেন। বাংলাদেশে এখানে ইফতার পাওয়া যায়, এখানে ইফতার করার জন্য সবাই আসে, এখানে বাংলাদেশের জিনিস সব খাওয়া যায়, আমরা আসছি এখানে ইফতার করার জন্য। সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলো দেখে বোঝার উপায় নেই যে এটি বিদেশ। বাংলাদেশের এমন কোনো ইফতার সামগ্রী নেই সব দোকান যায় না। মাগরিবের আজান আজকেও বেশি না চলে, এবং আমাদের ঘরের ভিতরেও আমরা ইফতারের একটা প্যাকেজ দিছি, 10-5 টাকা করে বহুত লোক সংগ্রহ হয় এবং আনন্দপূর্তি অনুযায়ী তারা ইফতারি করে। এখানে আমরা প্রতিদিন গড়ে প্রায় 400-500 মানুষের ইফতারি আয়োজন করে থাকি। 450 মানুষের প্যাকেট হয়ে এখানে হোম ডেলিভারিও আছে, আমাদের ইফতারের আইটেমের মধ্যে আছে। 12 বছর যাবৎ দুবাইতে প্রতি রমজানে খুব ভালো ইফতারি রেডি করে, সবাই তো ভালো সাড়া দেয়। এবছর করোনার কারণে তো ব্যবসা বাণিজ্য অনেক কম। দুবাই আখিল বাংলা বাজার, নায়েব বাংলা চ্যানেল, মুর্শিদ বাজার, জেবল আলী, সোনাপুর ইন্টারন্যাশনাল সিটি, আবির সবজি মার্কেট সহ নানা স্থানে প্রতিদিন বাংলাদেশি ইফতারের রমরমা বাজার হাজার হাজার প্রবাসীকে আপন দেশের স্বাদ দিচ্ছেন। পাশাপাশি বিদেশিদেরও আকৃষ্ট করছে বাংলাদেশের সুস্বাদু এসব ইফতারি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ফ্রান্সে করোনার প্রভাব পড়েছে ইফতারের বাজারেও। বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলো রেস্টুরেন্টগুলোতে ছোলা, পেঁয়াজ সহ অন্যান্য ইফতার সামগ্রী প্রস্তুত করে রাখা, আগের মতো ক্রেতা উপস্থিতি নেই। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন আর কারফিউ এখনও দেশটিতে অব্যাহত থাকায় এবছর ইফতারের বাজার জমে ওঠার কোনো সম্ভাবনাই নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা।
করোনার প্রভাব পড়েছে ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত এলাকার ইফতার বাজারগুলোতেও। লকডাউনের কারণে সেই চিরচেনা রূপ এবার নেই। অন্যান্য সময় এই সময়ে বাংলাদেশি অধ্যুষিত এলাকার রেস্টুরেন্টগুলোর সামনে ক্রেতা উপস্থিতির ভিড় লেগে থাকলেও এখন রেস্টুরেন্টগুলো অনেক বাংলাদেশীয় ছোলা চানা পেঁয়াজু ডিমের সব সহ অন্যান্য হরেক রকমের ইফতার সামগ্রী সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। তবে তারা বলছেন অন্যান্য সময়ে এই সময়ে কাস্টমারের যে ভিড় লেগে থাকতো সেটি এবার নেই। প্রত্যেকটা রমজানে আমাদের এত বেশি বেচা কিনা ইফতারের আগে হতো, আমরা শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাইতাম না। সত্যি কথা কি, এই বছর আমাদের করোনার কারণে ব্যবসা নাই বললে চলে। রেস্টুরেন্টে না এসে অনেকেই অনলাইনে খাবার অর্ডার করছেন। ফ্রান্সে এক সপ্তাহ পেরিলেও এখনও জমে ওঠেনি ইফতারের বাজার। লকডাউন আর কারফিউর কারণে এবছর ইফতারের বাজার ততটা জমবে না বলে মনে করছেন বিক্রেতারা। সময় সংবাদ, প্যারিস। কাতারে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত একদিনে কমেছে আক্রান্ত ও মৃত্যুর হার। এদিকে ভ্যাকসিনের জন্য নতুন বয়সসীমা বেঁধে দিয়েছে কাতার সরকার। এখন থেকে 35 বছর বয়স থেকে ভ্যাকসিন নিতে পারবেন দেশটির জনগণ। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত কাতারে গত কয়েকদিনে কিছুটা কমেছে আক্রান্ত আর মৃতের হার। দেশটিতে কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকায় সংক্রমণ কমেছে বলে ধারণা করা হচ্ছে। আক্রান্ত মৃতের সংখ্যা কমে আসায় স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে বয়সসীমা 35 করায় আনন্দিত তারা। আক্রান্তের হার অনেকই কমে গেছে এবং মৃত্যুর হারও কমে গেছে। যারা এখনো প্রবাসে করোনা ভাইরাসের টিকা নেননি, আপনারা টিকা নিতে পারেন। এখন সব বয়সসীমা 35 এর ভিতরে নিয়ে আসছে, এখন সবার জন্য উন্মুক্ত। অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে 26 লাখের বেশি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে প্রায় 13 লাখের মতো মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিন কার্যক্রম এখনো অব্যাহত আছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 22,000-এর বেশি। এখনো পর্যন্ত 40 জন বাংলাদেশি সহ কাতারে করোনায় মারা গেছেন 382 জন। সময় সংবাদ, কাতার। আকামাবিহীন শ্রমিকদের প্রতি আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে কুয়েত সরকার। আগামী 15 মে মধ্যে আকামা নবায়ন না করলে জরিমানা পরিশোধ করে দেশ ত্যাগ করতে হবে তাদের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল আলী আরব টাইমসের বরাত দিয়ে একথা জানান। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েতে আকামাবিহীন শ্রমিকদের আগামী 15 মে পর্যন্ত আকামা নবায়নের সুযোগ দিয়েছে দেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল আলী আরব টাইমসকে দেওয়া এক বিবৃতিতে জানান, যারা এই নির্দিষ্ট তারিখের মধ্যে আকামা নবায়ন করতে ব্যর্থ হবেন তাদের জরিমানা পরিশোধ করে দেশ ত্যাগ করতে হবে। এই শ্রমিকরা আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না বলেও দেয়া হয় হুঁশিয়ারি। মহামারী করোনা প্রাদুর্ভাব রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে এমন সিদ্ধান্তের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার, আপনারা জানেন গত কিছুদিন আগে যাদের আটটা মানে ইলিগাল লোকগুলো আছে ওদের একটা কামনা করছিল, একটা নিয়ম করছিল, ওই নিয়মটা আরো এক মাস বাড়ানো হয়েছে। সো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের যাদের আটটা মানে যারা খাতে বা কোম্পানিতে আছেন, কফিলের সাথে আলাপ করে অথবা কোম্পানির মধ্যে কার সাথে আলাপ করে দূতাবাসে যদি কোনো সহযোগিতা লাগে, সহযোগিতা নিয়ে আপনারা সবাই লিগেল হন, আকামা লাগা ফেলুন। কুয়েতে কুয়েত সরকার আরও একটি মাস এই আকামা নবায়ন করার জন্য মেয়াদ বাড়িয়ে দিয়েছে। আপনারা যারা আকামা ছাড়া আছেন তারা অবশ্যই যে আপনারা যেভাবেই হোক যে আকামা লাগাবার চেষ্টা করবেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ডিসেম্বরের এক পরিসংখ্যান মতে দেশটিতে প্রায় 1,86,000 আকামাবিহীন শ্রমিক রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মিশর, সিরিয়া ও ফিলিপাইনের নাগরিকই বেশি বলে জানা যায়। সময় সংবাদ, কুয়েত। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ আছে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ সহ সারা বিশ্বের নিয়মিত আন্তর্জাতিক যোগাযোগ। এর বড় একটি প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর। সিডনি থেকে আরও জানাচ্ছেন এস এম আমিনুল রুবেল। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি, বাংলাদেশ থেকে অনেকে কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারছে না। দীর্ঘ কয়েক মাস যাবৎ তারা অপেক্ষা করছে অস্ট্রেলিয়াতে আসার জন্য, এবং অস্ট্রেলিয়া থেকে গত এক বছরে যারা দেশে যেতে পেরেছিল তারা কিন্তু আবার ফেরার জন্য মিনিমাম 3 মাস তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তারপরেও তারা যে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট কেটেছে, ফ্লাইট কিন্তু প্রচুর পরে ক্যান্সেল হচ্ছে, তাদেরকে বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে, এবং তারা কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারছে না।
বাংলাদেশের সাথে যে অস্ট্রেলিয়ার নিয়মিত যোগাযোগ সেটি কিন্তু শিথিল হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সেটি কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসবে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়াতে কিন্তু রমজানের যে প্রোডাক্টগুলো আছে, ইফতারের প্রোডাক্ট বা যেগুলি মানুষ খায় বেশি, ইফতারের সময় যেই প্রোডাক্টগুলো বিক্রি হয় বা ঈদের সময় যে ঈদের পোশাকগুলো, জামাকাপড়, সব কিছুর দাম কিন্তু তুলনামূলক বছরের অন্যান্য সময় ঠিক কমে যায়, কিন্তু এবছর কিন্তু সেই দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এবছর এবং গত বছর দেখা গেছে যে প্রোডাক্টের দাম তুলনামূলক বেড়ে গেছে। রমজান মাসে যখন বাংলাদেশি হোটেল ব্যবসাগুলো, যখন গ্রোসারি ব্যবসাগুলো যখন খুব বিজি থাকে, খুব ভালো যখন তারা করে, তখন কিন্তু প্রচুর পরিমাণে খণ্ডকালীন চাকরির সুযোগ তৈরি হয়। এবছর সেটি কিন্তু তুলনামূলক অনেক কম। এখানে কিন্তু রমজান ফেস্টিভ্যাল হয়, এবছর কিন্তু সেটি হচ্ছে না। তাসমানিয়া বা ডারউইন, সেখানে বাংলাদেশিরা ভালো আছে, তবে খুব বেশি চাকরি কিন্তু সেখানে আবার নেই। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ব্যাপক খরা সত্ত্বেও মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধানে বাম্পার ফলন হয়েছে। এবছর 27,500 মেট্রিক টন ধান উৎপাদনের আশা চাষিদের, কিন্তু লকডাউনে শ্রমিক সংকটে ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা ভর করেছে মাথায়। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ব্যাপক খরা সত্ত্বেও দেশের ধান উৎপাদনের অন্যতম বৃহত্তর বিল মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বাম্পার ফলন হয়েছে ধানের। যতদূর চোখ যায় কেবলই সোনালি ধানের সমারোহ। এরই মধ্যে ঐতিহ্যবাহী এই বিলে শুরু হয়ে গেছে ধান কাটা উৎসব। কিন্তু সর্বাত্মক লকডাউনে হাজার হাজার টন ধান ঘরে তোলা এখন একটা চ্যালেঞ্জ। আগে মৌসুমের এই সময়ে উত্তরাঞ্চল সহ নানা এলাকা থেকে হাজার শ্রমিক আসত, কিন্তু গতবারের মতো এবারও শ্রমিকরা আসছে না লকডাউনের কারণে। 100-200 শ্রমিককে কিছু করতে পারবো না, বদলি আরো দরকার। বিলের মধ্যে যে কোনো সময় বৃষ্টি হলে তোরাই যাবো গা। ধান কাটার কোনো লোক আসলে যে না কোনোখানে কোনো বাধা বিঘ্ন না দেয়। এরই মধ্যে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন আনা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে কিছু শ্রমিকগুলো আসবে তারা আসার পথে যেন বাধাগ্রস্ত না হয়, এই জন্য প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছে। জেলা প্রশাসন মুন্সীগঞ্জ দেশের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদেরকে আমরা শ্রমিকের চাহিদা পাঠিয়েছি, যাতে ওই জায়গা থেকে শ্রমিকরা নিয়মিতভাবে এখানে আসতে পারে। এবছর ধানের উৎপাদন খরচ পড়েছে গড়ে মন প্রতি 500 টাকা, আর জমিতে তা বিক্রি হচ্ছে অন্তত 920 টাকা দরে। কৃষি বিভাগের তথ্য মতে এখানে প্রায় 5,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, আর এখান থেকে চাল উৎপাদন হবে 18,000 মেট্রিক টনেরও বেশি। মুন্সীগঞ্জের আড়িয়াল বিল থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক, সৌজন্য সাক্ষাৎ বললেন মন্ত্রী। নাশকতার মামলায় 7 দিনের রিমান্ডে মামুনুল হক। করোনার দ্বিতীয় ঢেউয়ের ছোবলে বেড়ে চলছে মৃত্যু, গত একদিনে সর্বোচ্চ 112 জনের মৃত্যু, সর্বাত্মক লকডাউন আরও 1 সপ্তাহ। এবং চট্টগ্রামে যুবলীগ নেতা ও এমপির নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব, চাঁদা আদায়ের জন্য টার্গেট ব্যবসায়ী ও ঠিকাদার, সংঘবদ্ধ চক্রের 6 সদস্য আটক। এ ছিল প্রবাসী সময়ে, সঙ্গে থাকুন সময়।